দেখতেছি উঠাচ্ছে তারপর আজকে আমরা আজকে আমাদের গুলা এমনি আজকে রেস্টে থাকবে থাকবে হ্যাঁ বারো তেরো তারিখে আমরা আমরা সিট দিব তো আসলে তোমাদেরকে কি বলবো আমি মেসেজ পাঠাবো প্রত্যেকের বলবো যে আমাদের আসলে তোমরা তো জানোই সবাই যে আমাদের কোচিংটা তো আসলে নিজস্ব না এটা আমরা প্রতি মাসে ভাড়া দিতে হয় তো অনেকেই জানা না অনেকে জানো আমরা টোটাল নিস্তালা তাহলে তো এক লাখ ছাব্বিশ হাজার টাকা ভাড়া দিই তো যে ক্রাইসিস আজকে প্রায় নয় তারিখ চলে যাচ্ছে আসলে আমরা কি করব বুঝতে পারতেছি না ভাড়া তো সরকার থেকেও বাদ দিতেছে না ভাড়া তো দিতে হবে টিচার স্যালারি বড় ধরো এই যে রিপা কাজের বুয়া বা যারা ফিক্সড যারা স্যালারি যারা এই যে তোমাদের লাইভ ক্লাস নিচ্ছে আসলে সবাই তো তোমাদেরকে এসব বলে আমি ম্যাচ বাড়াবো সবাই আল্লা বেলে দেখি আমি আর দুই তিন পরে যদি এমন কোনো একটু অবস্থা ভালো হয় এই কোচিংয়ের কোচিংয়ের নিচতলায় বা কোনো একটা রুম থেকে আমি সবগুলো সিট দিয়ে দিব কেউ যদি আসতে না পারে বিকাশে বেতনটা বা কোনো মাধ্যমে আমি ভাড়াটা আল্লাহলে দিলে আর মোটামুটি টেনশন মুক্ত হব আমরা না খেয়ে থাকি সমস্যা নেই অন্তত কোচিংটা তো বাঁচাইতে হবে যে অবস্থা তো যাই হোক সবাই দোয়া করবা যে পরিস্থিতি আছে আসলে প্রত্যেকে খেয়ে ভালো নেই তোমাদের বাবা যারা প্রাইভেট জব করে সবাই একই অবস্থা তো সবাই আসলে কি বলবো বলার বাসও নেই প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে দোয়া করবা যেন আল্লাহ তালা এই মুসিবত থেকে সবাই উদ্ধার করে আজকে এক মাস হয়ে গেছে এইভাবে আছি আমরা কি বোর্ড রেস্ট থাকবে এটা তো মানুষ না এটাও একটা জড় আজকে রেস্টে থাক এটা হ্যাঁ আজকে কাগজে লেখা লিখবো তার কয়েকজন লাইনে আসুক অলরেডি আমাদের উনত্রিশ জন লাইনে আসছে স্যার খবর বলছে স্যার খবর বলছে কি হ্যাঁ কৃপা কি বলছে বুঝি না কৃপা কৃপটা তোর কেমন আছে হুম কতদিন পোলা ইন্ডি দেখি না জানো তারপর কি ভালোই লাগে না অনেকেই বলছে ইয়ার ওই যে ইয়ার এই কিনে নাম ওই যে ডাক্তার ক্যান্সার ইয়ার ওই লাবনের মুখন দেওয়া বলে স্যার অফিস খোলা বেতন দিব কীভাবে আমি কই না আপা অফিস বন্ধ বেতনটা কয়েকদিন পরে আবার একজন ফোন দেওয়া বলে স্যার বিকেশ নাম্বার দেন পাঠিয়ে দেয় আমি কে আলহামদুলিল্লাহ এখন না দিন পরে দেখি সিট দিই তারপরে আপা যে অবস্থা আগে আমার ভাড়াটা আসুক স্যার আপনার ফেসটা দেখান আরে শুক্রে নে দেখ হুম আজকে شويه আছি তো নাক থেকে মুখটা শুকিয়ে গেছে নাক এর নাকে বাসা থেকে মুখ একদম শুকনা দেখো কেমন আছেন নিলয় জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো পিপা কেন লাস্ট ক্লাসে দেখি দেখি নাই চেহারা হুম লাস্ট ক্লাস ও আচ্ছা আহারে দেখে না ইকরাম বেটা আজকে বিজ্ঞান ক্লাস কেমন হচ্ছে বিজ্ঞান ও আজকে বিজ্ঞান ক্লাস আমার কাছে ভালো লাগছে তোমাদের বিজ্ঞান ক্লাস আজকে ভালো লাগছে না সকাল বেলা হুম ভালোই বুঝছে এইভাবে কয়েকটা দিন ক্লাস নিয়ে বিজ্ঞান মোটামুটি বিজ্ঞান বিজ্ঞান অঙ্ক আর ইংলিশটা মোটামুটি মূলক যেহেতু ওরা সায়েন্স টিভ ম্যাক্সিমামে আমাদের যদি অঙ্ক আর বিজ্ঞানটা মোটামুটি রেগুলার হয় তাহলে পোলা পাই মোটামুটি নাইনে যা আল্লাহ সবাই সায়েন্স আমাদের কিন্তু নাইনে ক্লাস হবে কিন্তু হ্যাঁ শুধু সায়েন্স গত বছর আমরা ওই যে তোমাদের নোবারা কিন্তু করছিল তারপরে এই যে এই যে মিরপুরে বৃত্তি পাইল কিনা আমাকে যে আরে মাইশা মাইশা এবার যারা এসি এরা কিন্তু নাইন করছিল পরে আমাদের জায়গা সর্বতার কারণে রাখি না কিন্তু সামনে শুধু নাইনের একটা একটা বেশ রাখবো শুধু মেয়ে ছেলে না ছেলে অবস্থা বুঝে জায়গা থাকলে ছেলে রাখবো শুধু মেয়ে বারোটা থেকে সুন্দর জায়গা হবে এই দেখো স্যারে চুল উঠে যেতেছে দেখছো স্যার বুড়ো হয়ে গেছে দেখছো দেখছো স্যারে চুল উঠে যাচ্ছে তো আর দেরি করবো না আসসালামু আলাইকুম স্যার আপনি আমাকে মার দিতে চাইছেন মায়ের দিতে চাইছেন কেটা লাস্ট ক্লাসে বাট মায়ের দেওয়ার আগে হাতটা ডেটল ডেটল কি দিয়া ধুয়ে নিবেন প্লিজ মিসবা কিরে বেয়া দি করেছ নাকি হুম ইডিয়া ভাড়িয়া লাল করে এলাম শারমিন ফাইজুল ওয়াচিং ওকে এখন থেকে কি সায়েন্স ক্লাস ব্রাদার নিবে এই রে সুখ দুইটা মাইথ দিয়ে না বুঝছো কুরান দিয়া ভালো ব্রাদার কি স্যার স্যার হুম অবস্থা যে ইয়া তোমাদের রানা সারের নেটওয়ার্ক প্রবলেম গ্রামে নেটওয়ার্ক পাচ্ছে না সো যদি মানে আমাদের জাস্ট টাইম যেই টাইমটা ওই টাইমে থাকবে ফিক্সড টাইম যেমন জাস্ট টাইম সাড়ে এগারোটায় বিজ্ঞান হোক যে ঢুকতে পারে রান্নার স্যার ঢুকলে রানা স্যার নেবে স্যার ঢুকলে স্যার নিবে আর সাড়ে আটটায় নিবে তোমাদের প্রতিদিন ম্যাথ ইয়া ম্যাথ ক্লাসটা আর মনীষ স্যার ইংলিশটা কখন নেয় বা রান স্যার কখন নেয় সেই শিডিউলটা আমরা একটু পরে দিয়ে দেবো ডেলি তিনটা করে ক্লাস হবে হুম আজকে আর রান্না করছেন রান্না করছি আজকে একটু আমরা খাইয়ে ফেলছি ওই একই রকম রান্না করছি এই কারণে আর দেখাই না হুম আর কালকে তো তেল খাবো না তেল খেয়ে আমি মোটা হয়ে যাচ্ছি দেখছেন আসসালামু আলাইকুম স্যার আপনি আমাকে যাই হোক আচ্ছা তারপর কি হাই স্যার কেমন আসছেন ফরা ফারা আনিকা জি আলহামদুলিল্লাহ হ্যাঁ স্যার হ্যাঁ স্যার আমি আবার বলতেছি লিজাকে পাচ্ছি না আজকে লিজা বা যারা যারা দুষ্টামি করো যেমন নিজেরা নিজেরা যদি কথা বলো তাহলে কিন্তু মায়ের আছে তোমাদের আজকে কি রান্না করছেন জি একই রান্না করছি স্যার বাংলা অ্যান্ড সমাজ এক্সাম ও তো হবে এই সাবজেক্টগুলোর ক্লাস হবে না আসলে সব স্যার তো বেরিতে পারে না অনেকেরই ফ্যামিলি আছে তো বিপুল স্যারের সাথে কি যোগাযোগ করে উনি যদি বাসায় বসে তোমাদের বাংলা সেকেন্ড পেপারটা বিশেষ করে একটু যদি বুঝাইতে পারে তাহলে অবশ্যই বেটার হয় দেখে আমি কথা বলবো রানা স্যার গ্রামে হ্যাঁ সবাই বেরোতে পারছে না হামিম স্যারের আসলে বেসেলার মানুষ চলে আসতে পারে আর তাছাড়া আমার ফ্যামিলিতে কেউ নেই এখন ফাঁকা সেই জন্য এখানে একটু ক্লাস নিতে পারি তো সবাই অনেকে তো বাচ্চা কাচ্চা ডিউ স্যারের বাচ্চা আছে সবাই তো একটু স্বাভাবিক যে অবস্থা স্বাভাবিক স্যার মানে কখন কখন হবে স্যার আবার বলেন আমি আবার বলতেছি প্রতিদিন সাড়ে এগারোটায় হবে তোমাদের হ্যাঁ আমরা একটা রুটিন করে তোমাদেরকে পাঠিয়ে দিব তবে যে শিডিউল আছে এইভাবে চলবে সাড়ে এগারোটা তোমাদের বিজ্ঞান আর এই তোমাদের এই কয়টায় আজকে যেমন সাড়ে আটটা থেকে তোমাদের ম্যাথ ক্লাস হবে আর ইংলিশটা কখন ওই শিডিউলটা আমরা একটু কালকে স্যারের সাথে কথা বলে বলে দিব স্যার আফিফ আসি জি আফিফ হাই আমার একটা ঠান্ডা মাত্র স্টুডেন্ট নীলয় অনেক ভালো স্টুডেন্ট চুপচাপ যাই হোক হ্যালো সামিস হুম ওকে আর কথা বলবো না অনেক সময় তোমাদের লস করছি সবাই দোয়া করবো একটা আচ্ছা হামি স্যার একটা লেখা বাকি আছে লেখাটা শেষ করুক এই যে লিখতেছে লেখাটা শেষ করলে আমরা তোমার হামি স্যারের কাছে চলে যাবো হামি স্যারের চাঁদের মুখটা দেখান একটু পরে তোমরা হাইমসারের চাঁদের মুখটাই দেখবা হ্যাঁ কেমন আছেন আরে হেপি আপু আসি বলো কি হ্যালো জিদান জিদান জান্নাত কেমন আছে স্যার আমার এইচ ডাব্লিউ কি চেক করছেন আব্দুর রহমান ওইয়া লিজে ছোট জেরিন হ্যাঁ করছে আমার সারাটা দিন মেঘলা কা দাঁড়াও তোমাদের তো আমি শেয়ার করে দিচ্ছি আজকে লাইভটা বৃষ্টি তোমাকে দিলাম ওকে শেয়ার 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 ওকে ডান ওকে তোমরাও যারা যারা পারবে শেয়ার করে দিবা হ্যাঁ সজীব সজীব দেখতেছে সজীব আমি তোমার আসলে তোমার উদ্দেশ্যে বলতেছি তুমি যদি লাইনে থাকো এই তুমি ক্লাস থ্রি ফোরের ক্লাসটা তুমি আমাদের এই পেজ থেকে নিয়ে নিবা বাসাতে এই গ্রামে যদি তোমার নেট ভালো থাকে আমার নক করবা ফোন দিবা যদি নেট ভালো থাকে আমি তোমার পাসওয়ার্ডটা দিয়ে দিবনি তুমি শিডিউলে হ্যাঁ তুমি শিডিউল অনুসারে ঢুকে যাবা সবগুলা ক্লাসের মনে হয় ক্লাস নেওয়া উচিত যেহেতু মনে হয় না রমজানে আর স্কুল খুলবে দেশের যে পরিস্থিতি মনে হয় একবারই ঈদের পর স্কুল খুলবে সো ক্লাসগুলো নেওয়া দরকার বিশেষ করে ফাইভ আর এইট এরা যারা যে সিপিএসসি দেবে এদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আর যেহেতু ক্লাস এইট এরা ম্যাক্সিমাম মণিপুর স্কুলে অবশ্যই স্টুডেন্ট সবাই ম্যাক্সিমাম সায়েন্স নেয় সেই হিসাবে বিজ্ঞান অঙ্ক অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট এগুলো রেগুলার প্র্যাকটিস করা উচিত আমার মতে সারা মামি কেমন আছে হ্যাঁ মামি আছে আলহামদুলিল্লাহ ওদের বাড়িতে স্যার শোনান যাতে চোখে পানি আসে আমারও পড়ানো রাম ব্যানার্জি মানে সুপ্রিয় ব্যানার্জি শমসের ওকে হয়েছে লেখা হয়েছে ওকে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা নিরাপদে থাকবা আজকে নামাজ পড়ে দোয়া করবা আজকে একটা স্পেশাল ডে সবে বরাত আল্লাহবাসাল্লাহ পনেরো দিন পরে রোজাজ আমরা এই রকম পরিস্থিতি আসলে আমাদের বাবা মাও দেখে না এই এইরকম পরিস্থিতি সারা বিশ্বে যে ভয়াবহ অবস্থা আমরা আসলে যতই দুষ্টামি করি একটু সময়টাকে একটু সাময়িকভাবে একটু আনন্দ দেয় আসলে মাইন্ডভাবে মনের দিক দিয়ে আসলে কেউ হ্যাপি না প্রতিদিন ইটালি স্পেন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে বাংলাদেশে আজকে একজন মারা গেছে যাই না কি অবস্থা হয় আজকে একশোর উপরে যে অবস্থা হয়েছে তো সবাই আসলে একটু দোয়া করবা ছোটোদের দোয়া শুনছি কাজে লাগে ছোট মানুষ নাকি নিষ্পাপ তো দোয়া করবা ভালো থাকবা সুস্থ থাকবা আমরা যেন আবার একসাথে কাজ করতে পারি একসাথে সবাই সাক্ষাৎ করতে পারি মন থেকে এটাই বলতেছি সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ না এবার তোমরা ক্লাসে চলে যাও দেখো আজকে আমরা তোমাদেরকে গতদিন ছয় দশমিক একের এক থেকে পঁচিশ পর্যন্ত অঙ্কগুলো আমি দুইটা ক্লাসে শেষ করছি আজকে আল্লাহর রহমতে আমরা বেশি সময় ধরে ক্লাস করবো না পঁয়তাল্লিশ মিনিট ক্লাস করবো সাড়ে নটা পর্যন্ত যেহেতু আজকে আমাদের সবাই বলাতে রাত প্রার্থনা করার রাত আল্লাহর কাছে আমরা বেশি বেশি দোয়া করবো যাতে আল্লাহ তালা আমাদের এই রাতের ওশিলায় আমাদেরকে মুক্তি দেন বিপদের হাত থেকে যা আমরা এখন ছয় দশমিক দুই শুরু করবো দেখো ছয় দশমিক দুইয়ের মেন অঙ্ক ছিল দশ থেকে শুরু